아이 다가가서 미친 들어가서 다저는 마이스터 나가는 것 같잖아. 내가 저기 와다도 가봤다 보이는 이지 여러분. 또 반대로 마이크 나가라고 하는 것 같은 없었니? 또 맨날 해도 다음 거만서 봐라. 이 옆에 앉아서 보려면. 자, 큰 과제. 작게 됐으니. 오늘의 감독을 배워라. 그럼 골프를 사이드는 미치기 좋지. 간다 가자. 또 미치기 좋지. 램컷 보내는 거 봐봐. 아이 포지션이 다행이네. 이렇게 바로 낚았거든. 내가 한대 নাচিন্দা মেদিনীপুর ডিস্ট্রিক্টের এখানে দাঁড়িয়ে চা খেলাম। চা খাওয়া কমপ্লিট, এবার আমরা আবার বেরোচ্ছি। জিকো আগে জিকো, এখানে রাস্তার অবস্থা খুব খারাপ। মাঝে মাঝে যে পট হোলস গুলো আছে একদম খারাপ।
ভাই সাহ মানে এমন সময় পটল চলে আসবে বোঝাও যাবে না যে কখন এলো আর কখন গেল। ভাই সাহ আমাদের সব রাইডে অফ রোডিং বেশি থেকে যায়, ছিলিমিলিতেও ছিল সেখানেও আছে। তো না আমরা পৌঁছে গেছি নন্দকুমার মোড়। তো নন্দকুমার মোড় এসে গেছে, এরপর থেকে আমরা ফোর লেন হাইওয়ে পেয়ে যাবো, চাপ হবে না। আজকের ফার্স্ট টোল ব্যাক করার সময় ফার্স্ট টোল আজকে করছে ভাই। কি দেখবো কি হাসি। সো এখান থেকে একটু টিফিন করে নিলাম আমরা সরস্বতী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর কাছে আমাদের কোলাঘাট। সো এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, এখন বাজে প্রায় 9:25, 9:25, 26 হয়ে গেছে। তো মোটামুটি এক ঘন্টার মধ্যে তো ঠিকঠাক আমি যেরকম এসেছি এক ঘন্টায় পৌঁছে গেছি। তো এক্সপেক্ট করছি এখানে এক ঘন্টায় পৌঁছে যাবো। তো কোলাঘাট ছেড়ে বেরিয়ে গেলাম। তো বেরোনোর আগে কিছুক্ষণ আমরা একদম স্লো যাচ্ছিলাম, ওই 10-20 সবাই আসছিলো, তাই তো মনে হচ্ছিলো যখন দূরপাল্লা ট্রেনে আমরা কখন যাই, স্টেশন ছাড়ার আগে ট্রেন এরকম আস্তে আস্তে যায় তারপরে নেয় পিক আপ। তো এখনও তাই, লাস্ট স্টেশন ছাড়লাম দেন আমাদের পিক আপ বুঝ হয়ে গেল। আমরা এখন আমাদের রাইড শেষ, প্রায় শেষের মুখে। তো সলব মোড়ে একটু দাঁড়িয়েছিলাম, মানে ওয়াটার ব্রেক হলো এখানে। তো জল খাওয়া হয়ে গিয়ে এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 11:12
বাড়ি পৌঁছাতে 11টা পেজে যাবে, এখন বাজে প্রায় না 11টা প্লাস হয়ে যাবে, 10টা 48 এখানেই বাজে। চলে এলাম আমাদের দুদিনের ট্রিপ শেষ করে, ব্যাস এন্টার করে গেলাম কলকাতা। রাতের মহানগর করে দেখি তো প্রেম এসে যাচ্ছে, তো এখন আমরা ঠিক মাস ফ্লাইওভারের নিচ থেকে বেরিয়ে গেলাম, বাক্সার কাছে এসেছি। আমাদের চেনা পরিচিত রাস্তা, তো এই মুহূর্তে তো বলার মতো আর কিছুই নেই, দুটো দিন কাটালাম ভালো, তার যেটুকু স্মৃতি তার অক্সিজেন নিয়ে এসেছি সেগুলো যদি এখন কদিন চালাই, তারপরে আবার ফোন প্রবলেম হবে, অক্সিজেন লাগবে, আবার বেরিয়ে যাবো আমরা। আমাদের রাইড শেষ হয়ে গেল, সবাই যে যার মতো বাড়ি পৌঁছে গেছে, আমি যাচ্ছি এখন বাড়ি, আর মিনিট দু তিনেকের মধ্যে বাড়ি। তো আশা করি ভালোই লাগবে ভিডিওটা, আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন অবভিয়াসলি, অ্যান্ড প্লিজ আমাকে একবার লাইক ফাইক দিয়ে সাপোর্ট করে দিন যদি ভালো লাগে অবভিয়াসলি। তো এখন প্রায় বেজে গেছে 11:47, তো গুড নাইট সবাইকে, অ্যান্ড আর কি সেফ থাকুন, তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আবার, ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন, এখানেই আমি আজকে ব্লগটা এন্ড করছি, তো চিত অফ বিট সাইনিং আউট অ্যান্ড বাই বাই।